সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে সম্ভবত ব্রিটেন জড়িত, মন্তব্য রুশ কূটনীতিকের। রাশিয়ার অস্ত্রের দিশেহারা ভারত, ভয়ে যুক্তরাষ্ট্র, কৌশলে বদল নয়াদিল্লির পায়তারা। সফরে আসা পুতিনকে গ্রেপ্তার করা হবে যুদ্ধ ঘোষণা, বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ক্রিমিয়া সেতু আংশিক চালু হয়েছে, বলছে রাশিয়া। যেতে পারছেন না নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙ্গরে, হাইকোর্টের দ্বারস্থ নশাদ সিদ্দিকি। সব অভিযোগ মিথ্যা, হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে আদানির ক্ষোভ। এবং বেইজিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে সম্ভবত ব্রিটেন জড়িত, মন্তব্য রুশ কূটনীতিকের। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, ক্রিমিয়া ব্রিজের উপর ইউক্রেন যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে সম্ভবত ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গতকাল সোমবারের হামলায় দুই বেসামরিক নাগরিক এবং একটি শিশু নিহত হয়। রাশিয়ার সন্ত্রাসবাদ বিরোধী জাতীয় কমিটি হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এরপর পোলিয়ানস্কি ব্রিটেনকে জড়িত থাকার জন্য অভিযুক্ত করলেন। ওই হামলায় ইউক্রেনের দুটি সি সার্ফেস ড্রোন জড়িত ছিল বলে রাশিয়া দাবি করছে। ক্রিমিয়া ব্রিজের উপর ড্রোন হামলায় ব্রিজের মেইন পিলারের কোনো ক্ষতি হয়নি বলে উপরিভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় রাশিয়ার বেলগোরদ অঞ্চলে এক দম্পতি নিহত এবং তাদের 14 বছরের মেয়ে আহত হয়েছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে পোলিয়ানস্কি ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে পশ্চিমা দেশগুলো সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে পশ্চিমা কোন দেশটি, বিশেষ করে ব্রিটেন, এই হামলার সাথে জড়িত রয়েছে কিনা। এই দেশটির বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন রুশ উপরাষ্ট্রদূত। রাশিয়ার অস্ত্রের দিশেহারা ভারত, ভয়ে যুক্তরাষ্ট্র, কৌশলে বদল নয়াদিল্লির পায়তারা। রুশ অস্ত্র ভোতা ঠেকছে ভারতের কাছে, কার দিকে ঢুকছে নয়াদিল্লি? রাশিয়ার বিকল্প খুঁজে পাওয়া কি এত সহজ হবে ভারতের জন্য? ভারতের মনে জায়গা করে নিতে পারবে পশ্চিমা বিশ্ব? অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ে ভারতকে কতটা বিশ্বাস করতে পারবে যুক্তরাষ্ট্র? কি বলছেন বিশেষজ্ঞরা? যুক্তরাষ্ট্র থেকে ভারত $100 কোটি সমরাস্ত্র কিনছে। ভারত নিজেদের অভ্যন্তরীণ অস্ত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে কোমর বাঁধছে। তাহলে কি রাশিয়ার অস্ত্রের উপর থেকে আস্থা হারাচ্ছে নয়াদিল্লি? পরিষ্কার বোঝা যাচ্ছে কৌশল বদলাচ্ছে ভারত। লক্ষ্য করুন, যেকোনো দেশের সঙ্গে অস্ত্র কেনার চুক্তিতে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন বা প্রযুক্তি স্থানান্তরের বিষয়টিকে কৌশলে অন্তর্ভুক্ত করছে ভারত। এটাই তো মোক্ষম সময়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের অস্ত্র সরবরাহ যখন ব্যাহত হচ্ছে, তখন ভারত অস্ত্র আমদানিতে বৈচিত্র্য আনা বা আমদানির বদলে দেশে অস্ত্র তৈরির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথ বেছে নিচ্ছে। টার্গেট সেট করে ফেলেছে ভারত। আগামী এক দশকে মোদি সরকার দেশীয় অস্ত্র কারখানাগুলো থেকে $10,000 কোটি অস্ত্র কিনতে চায়। ভেতরের খবরটা কি জানেন? অস্ত্র আমদানি ব্যবসা থেকে বেরোতে চাইছে ভারত, যদিও অনেকেই বলছেন রাশিয়ার উপর থেকে ভারতের নির্ভরশীলতা এখনই কমে যাবে, সেটা ভাবার কারণ নেই। বিশেষজ্ঞদের একাংশের মতে রাশিয়া থেকে সরতে ভারতের কয়েক দশক সময় লেগে যাবে। তবে যুক্তরাষ্ট্র চেষ্টায় ত্রুটি রাখছে না, প্রযুক্তি বিনিময়ে ভারতের দিকে এগিয়ে আসছে। প্রতিরক্ষা চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে চিপ, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বেশ কয়েকটি খাতে চুক্তি হয়েছে। সম্পর্ক আরো গভীর হয়েছে, কিন্তু এই সম্পর্ক রাশিয়ার সঙ্গে ভারতের কয়েক দশকের সম্পর্কের বিকল্প হয়ে ওঠেনি। একটি কারণে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে কোনো সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি বিনিময়ের আগে একটু হলেও সতর্ক থাকবে, দুবার অন্তত ভাববে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি বিনিময়ের আইনও বেশ কঠোর, যা ভবিষ্যতে নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে অস্ত্র কেনাবেচার চান্সে ব্যারিকেড লাগাতে পারে। ফলে কারোর উপর নির্ভর না করে আত্মনির্ভরতার পথে হাঁটে ভারতের জন্য যে শ্রেষ্ঠ উপায়, তা বুঝতে বাকি নেই মোদি সরকারের। সফরে আসা পুতিনকে গ্রেপ্তার করা হবে, যুদ্ধ ঘোষণা, বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে আসার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার আদালত থেকে প্রকাশিত নথিতে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার এই মন্তব্য রয়েছে। এমন সময় তার এই মন্তব্য প্রকাশিত হলো যখন রুশ নেতাকে আতিথেয়তা জানানো নিয়ে দেশটিতে বিতর্ক চলছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে, জুন মাসে স্বাক্ষরিত এই হলফনামা মঙ্গলবার প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে এটি গোপনীয় হিসেবে চিহ্নিত ছিল। আদালত নথিটি প্রকাশের রায় দেওয়ার পর এগুলো প্রকাশ করা হয়েছে। আগামী
আগামী মাসে জোহানেসবার্গে ব্রিক সম্মেলনে যোগদানের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আন্তর্জাতিক আদালতে সদস্য রাষ্ট্র হিসেবে পুতিন সফরে আসলে তাকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে দেশটির ওপর। পুতিনের সফর নিয়ে দেশটির চলমান বিতর্ক আদালতে গড়িয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স চেষ্টা করছে যাতে রুশ নেতাকে আটক করে আইসিসির হাতে তুলে দেওয়া যায়। কিন্তু আদালতে দাখিল করা এক হলফনামায় রামাফোসা দলটির আবেদনকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এমন পদক্ষেপ নিলে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি বলেছেন, রাশিয়া স্পষ্ট করে বলেছে তাদের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হবে যুদ্ধ ঘোষণা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর ঝুঁকি নিয়ে আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে। পুতিন ব্রিক সম্মেলনে যোগ দেবেন বলে এখনো রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে 2013 সালের মতো এবারও তিনি 15তম ব্রিক সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে 17 মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে গ্রেপ্তারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রিমিয়া সেতু আংশিক চালু হয়েছে বলছে রাশিয়া। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করা ক্রিমিয়ার কাট সেতু আংশিক চালু হয়েছে। সোমবারে হামলার পর সেতুটি দিয়ে প্রাইভেট কার চলাচল করছে। মঙ্গলবার রুশ সরকার এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সেতুতে যানবাহন চলাচলে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এক রুশ কর্মকর্তা বলেছেন, কাট প্রণালী পার হতে যান চলাচলের জন্য সেতুর একটি লেন ব্যবহার করা হচ্ছে। সোমবার ভোরে সেতুতে দুটি হামলায় এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়েছে। রাশিয়া দাবি করেছে সমুদ্র থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনে মোতায়েন রুশ সেনাদের জন্য পরিবহনে গুরুত্বপূর্ণ এই সংযোগে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছে জবাব দেওয়া হবে। পুতিনের নিন্দার পর সোমবার মধ্যরাতে ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি ছিল প্রতিশোধ হামলা। ইউক্রেনীয় কাট সেতুতে হামলার পরিকল্পনা যে স্থানে করেছিল সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসির পক্ষ থেকে রাশিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। কাট সেতু দিয়ে যানবাহন চলাচলের ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। তিনি দাবি করেছেন মধ্যরাতে সেতু দিয়ে প্রাইভেট কার চলাচল করেছে। দ্বিমুখী যান চলাচল সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে। কার্চ প্রণালীতে নির্মিত এই 19 কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে একমাত্র সরাসরি পরিবহন সংযোগ। 2014 সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। কিছুদিনের জন্য সেতু দিয়ে পরিবহন যদি বন্ধ হয় তাহলে রাশিয়ার জন্য রসদ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চলমান পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল এই রসদ সরবরাহে ব্যাঘাত তৈরি করা। যেতে পারছে না নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙ্গরে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একাধিকবার নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙ্গরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তিনি সেখানে যেতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার তার আইনজীবী ওই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। ভাঙ্গরে বিধায়ক নওশাদ সিদ্দিকের প্রশ্ন, কেন বারবার পুলিশ বাধা দিচ্ছে? 144 ধারা জারি থাকার কথা বলা হচ্ছে শুধু। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহে আদালতে শুনানি হতে পারে। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙ্গরে বারবার সংঘর্ষ, বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার ভোট গণনার দিনও প্রাণহানি হয়েছে সেখানে। কাছালিয়ায় গুলির লড়াইয়ে নিহত হয়েছিলেন 3 জন, এদের মধ্যে 2 জন ছিলেন আইএসএফ কর্মী, 1 জন গ্রামবাসী বলে দাবি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গরে 144 ধারা জারি করা হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে গত শুক্রবার ভাঙ্গরে যাওয়ার সময় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিউটাউন এলাকায় পুলিশ আটকে দেয়। দীর্ঘক্ষণ গাড়িতেই বসেছিলেন তিনি। এই সময় পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কথা তীব্র কাটাকাটিও হয়। পরবর্তীতে তিনি ফিরে যেতে বাধ্য হন। গত রোববার ফের ভাঙ্গরে যাওয়ার চেষ্টা করেন বিধায়ক নওশাদ, কিন্তু আবারও পুলিশের বাধার মুখে পড়েন তিনি। অবশেষে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি আজ বলেন, নওশাদ সিদ্দিকী ওখানে জিতেছেন, সাধারণ মানুষ তাকে জিতিয়েছেন। তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না, লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। একটা বাচ্চা ছেলে তৃণমূল সরকারে ঘুম ছুটিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে উনি চাচ্ছেন আদালতে যেতে। বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, 144 ধারা মানে কি? বেআইনি জমায়েত করা যাবে না, একসাথে 4 থেকে 5 জনের বেশি যেতে পারবে না। কিন্তু সেখানকার একজন এসপি তিনি একটা লিস্টে দিচ্ছেন, বলছেন এই লিস্টে যাদের নাম আছে তারা যেতে পারবে, মানে তারা আইনের ঊর্ধ্বে, 144 ধারা তাদের জন্য নয়। আর নওশাদ যে একা একা হেঁটে যাবে এতে কোনো আইনে বাধা থাকতে পারে? অন্যদিকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, এটা প্রশাসনিক বিষয়, কে গেলে প্ররোচনা দেবে, পুলিশ যদি মনে করে নিশ্চয়ই তাদের সেই মতো ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। সব অভিযোগ মিথ্যা, হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে আদানির ক্ষোভ।
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। হুহু করে কমতে শুরু করেছিল তার সম্পদের পরিমাণ। এই পরিস্থিতিতে আদানি এন্টারপ্রাইজের বার্ষিক সভায় আদানি দাবি করলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। প্রতিষ্ঠানটির 31তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আদানি বলেন, তার ভাবমূর্তি নষ্ট করতে এই রিপোর্ট পেশ করা হয়েছিল। এ সময় আদানি আরো বলেন, ওই রিপোর্টটি ছিল উদ্দেশ্য প্রণোদিত ভুয়া তথ্য ও মানহানিকর অভিযোগের মিশ্রণ, যার বেশিরভাগটাই 2004-15 সালের মধ্যে, যেগুলো তৎকালীন কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ওই রিপোর্টে আমাদের ভাবমূর্তি নষ্ট করার ইচ্ছাকৃত ক্ষতিকারক প্রচেষ্টা ছিল। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে আদানি গ্রুপকে নিয়ে একটি রিপোর্ট পেশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। ওই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি, অ্যাকাউন্ট ফ্রডের অভিযোগ আনা হয়। যদিও গত মে মাসে আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। বেইজিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক। প্রবীণ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার বেইজিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার চীনা মন্ত্রণালয়ের নথিতে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে কিসিঞ্জার নিজেকে চীনের একজন বন্ধু বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। চীনা মন্ত্রণালয়ের রিড আউটে বলা হয়েছে, লি শাংফু বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ধ্বংস হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের কিছু মানুষ মাঝামাঝি অবস্থানে চীনের সঙ্গে বৈঠকে আগ্রহী নন। চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কিসিঞ্জার বলেছেন, একে অপর শত্রু হিসেবে বিবেচনা করার মতো বিষয়ে যুক্তরাষ্ট্র বা চীনের পক্ষে সুবিধাজনক নয়। দুই দেশ যদি যুদ্ধে জড়ায়, তা দেশ দুটির জনগণের জন্য অর্থপূর্ণ কোনো ফল বয়ে আনবে না। শতবর্ষী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার এমন সময় চীন সফরে এসেছেন যখন যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। দুই দেশ কিভাবে জলবায়ু সংকট মোকাবেলায় সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন কেরি। এর আগে চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বেশ কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বিরাজ করছে, কিন্তু গত মাস ধরেই সম্পর্ক উন্নয়নের ভিত্তি তৈরিতে আনুষ্ঠানিক সংলাপের জন্য দুই দেশের পক্ষ থেকে সতর্ক আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। কিসিঞ্জারের সফর সরকারি সূচিতে রাখা হয়নি। 1971 সালে সর্বশেষ গোপন বৈঠকের 52 বছর পর এই সফর করেছেন তিনি। তার শেষ সফর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের পথ খুলে দিয়েছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় পরও কিসিঞ্জারকে অনেকেই চীনের বন্ধু হিসেবে বিবেচনা করেন। মে মাসে চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস কিসিঞ্জারের প্রশংসা করে তাকে তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ বলে উল্লেখ করেন। এই বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।